যাদের বাড়িতে আম গাছ আছে আপনাদের অবশ্যই আমে পোকা হয় এবং আম ফেটে যায় এবং আমের মুকুল আসে অনেক কিন্তু ঝরে যায়। আসসালামু আলাইকুম সকলকে, পবিত্র মাহে রমজানের দশম দিনে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। ইফতারের আগ মুহূর্তে আমি কিছু কথা বলবো, তাই এই ভিডিওটি করা। বর্তমানে যেহেতু আমের মৌসুম আর এখন প্রতিটি গাছই আমের মুকুল ধরা শুরু করেছে। আম গাছে প্রধানত যেসব রোগগুলো হয় এর মধ্যে হচ্ছে অ্যানথ্রাকনোস, হচ্ছে আমের হপার পোকার আক্রমণ। যাদের আম গাছ আছে তারা অনেক সময় এই আক্রমণগুলো শিকার হন এবং অনেকের আম গাছে যথেষ্ট পরিমাণে আম আসার পরও সে আমগুলো টিকে না এবং সে আমগুলো ফেটে যায় কিংবা আমগুলো ঝরে যায়। আম গাছের কিছু পরিচর্যার বিষয় রয়েছে। এর প্রথম পদক্ষেপ হচ্ছে বালানাশক কি সেটি জানা এবং সঠিক বালানাশক ব্যবহারের মাত্রাটা জানা এবং এই সঠিক বালানাশক ব্যবহারের সময়টা জানা এবং হচ্ছে এই সঠিক বালানাশকের ব্যবহারের পদ্ধতিটি জানা। এই চারটি পদক্ষেপ যদি আপনি আম গাছের জন্য নিতে পারেন তাহলে অবশ্যই আপনার আম গাছ থাকবে সুরক্ষিত এবং আম গাছের আমের পোকা হওয়া, আম ফেটে যাওয়া এবং আমের মুকুল ঝরে যাওয়া এই সমস্যাগুলো থেকে আপনারা পরিত্রাণ পাবেন। তো আজকে আমরা আলোচনা করব এই আম গাছকে কীভাবে পোকা থেকে রক্ষা করা যায়, আম গাছের ফলন কীভাবে সুরক্ষিত রাখা যায় এবং আম যে ফেটে যায় সেই সমস্যাটা থেকে কীভাবে আপনি পরিত্রাণ পাবেন সেই বিষয়ে। আম গাছের আম পরিপক্ব হওয়ার পর আমের ফলন সংগ্রহ করার পরই আম গাছগুলো ডালপালা ছাঁটাই করে দিতে হয়, পরিষ্কার পরিচ্ছন্ন করে দিতে হয় এবং হচ্ছে আম গাছের গোড়া মানে আম গাছের নিচের অংশটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় এবং নিয়মিত পানি এবং সার দিতে হয় বর্ষার আগে একবার এবং বর্ষার পরবর্তী সময় একবার। আর যখন আপনার আম গাছে আম চলে আসবে তখন আমগুলো কীভাবে রক্ষা করবেন, যাদের বাড়িতে আম গাছ আছে আপনাদের অবশ্যই আমে পোকা হয় এবং আম ফেটে যায় এবং আমের মুকুল আসে অনেক কিন্তু ঝরে যায়, এই সমস্যাগুলো আপনাদের অনেকেরই হয়, আজকে তাদের জন্য পরামর্শ থাকবে। আম গাছে মূলত হপার পোকা আক্রমণ করে থাকে। হপার পোকা যখন আমের মুকুল চলে আসে তখন এই মুকুল থেকে রস চুষে খেয়ে ফেলে। রস চুষে খাওয়ার পরে অনেকের এটি হচ্ছে একটি সমস্যাজনিত গাছ। আমরা এই গাছটি দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, যখন রস চুষে খেয়ে ফেলে তখন এই মুকুলগুলো এরকম হয়ে যায় এবং যেগুলো টিকে এগুলো মটর দানা হয়। আম গাছে যখন মুকুল আসবে, মুকুল ফুটার আগে একবার স্প্রে করতে হয়, আবার যখন মুকুল চলে আসবে, মুকুল যখন ফুটে এই ফুল অবস্থায় কোনো গাছ স্প্রে করবেন না, যখন আমের এই মুকুল থেকে মটর দানা হয় এই যে এরকম যখন দানা বাঁধে তখন আপনারা এটাকে হপার পোকা থেকে রক্ষা করার জন্য আপনারা ইমিডা ক্লোরোপিড গ্রুপের, যেমন অটোক্রপ কেয়ারে রয়েছে ইমিটাফ, আপনারা ইমিটাফ প্রতি লিটার পানিতে 2 মিলিহার স্প্রে করে দিবেন। যখন আমের এই মটর দানাটা হবে, এরকম মটর দানা বাঁধবে, তখন যখন এটা একটু বড় হয়ে যাবে 30 থেকে 40 দিনের পরবর্তী সময় আপনারা আর একটা স্প্রে করে দেবেন, তাহলে আমের হপার পোকার আক্রমণ হবে না, মানে আমের পোকা থেকে আপনারা রক্ষা পাবেন। আর যাদের আম গাছের আম ফেটে যায় কিংবা আম গাছের আম বড় হয়, সুন্দর হয়, পোকা হয় না কিন্তু আম ফেটে যাচ্ছে, আপনারা যখন আমের এরকম মটর দানা হবে তখন আপনারা এই আম গাছের মধ্যে সোলোবোর বোরন প্রতি লিটারে 2 গ্রাম হারে স্প্রে করে দেবেন। আপনারা যদি এইভাবে সঠিক পরিচর্যাগুলো যদি আপনারা ঠিক রাখতে পারেন তাহলে আমের এই আক্রমণগুলো থেকে আপনাদের আম গাছ সুরক্ষিত থাকবে এবং আম গাছকে রক্ষা করতে পারবেন।